যোগিয়াপুর গ্রামে টিকম নামের একটা জমিদার থাকতেন। তার ওখানে অর্জুন আর রাকেশ নামের দুটো ব্যক্তি চাকরি করত। একদিন অর্জুন রাকেশকে বলে, আরে ইয়ার রাকেশ, আমরা আর কতদিন ধরে এই চাকরগিরি করতে থাকবো? এ তো কৃপণতার সমস্ত সীমা পার করে দিয়েছে। সারা দিন রাত ও আমাদের দিয়ে এত পরিশ্রম করায়, আর তার পরিবর্তে আমাদের দেয়টা কি? একদম ঠিক বলেছো তুমি অর্জুন ভাই, আমি এই কাজটা করে একদম বিরক্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা দুজন এই কাজটা ছাড়া আর কিছু করতেও তো পারি না। আমরা দুজনে স্টিকামের 10 বছর ধরে চাকরগিরি করে আসছি, আর আমাদের বয়সও 30 বছর পেরিয়ে গেছে। স্টিকামের তো আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কোনো চিন্তাই নেই। ঠিক বলেছো তুমি অর্জুন ভাই, আমার মনে হচ্ছে যে আমাদের দুজনের টিকমের সঙ্গে এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলা দরকার, যাতে গ্রামের দুটো সুন্দরী মেয়ে আমাদের দুজনের জন্য দেখে আর আমাদের ওদের সঙ্গে বিয়ে করিয়ে দেয়। আমাদেরও তো বিয়ে করার অধিকার রয়েছে না? তখনই ওখানে টিকম জমিদার চলে আসে। আমাদের আপনার সঙ্গে কিছু কথা বলার আছে টিকমজি। বলো, কি কথা বলবে? অর্জুন রাকেশের দিকে চোখের ইশারায় কথা বলতে বলে ওঠে। তোমরা দুজনে নিজেদের চোখে চোখে কি ইশারা করছো? সোজাসজি বলো, কি কথা বলতে চাও তোমরা? আমার আর অনেক কাজ আছে। টিকমজি, আমরা দুজনে আপনাদের এখানে চাকরি করছি প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে, আর আমাদের বয়সও 30 বছর হয়ে গেছে। আর আমাদের দুজনের আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তোমরা কি রাতের বেলায় কোনো হিন্দি সিনেমা দেখেছো নাকি? তাড়াতাড়ি বলো, কি কথা বলতে চাও? আমরা দুজনে চাই যে আমাদের বিয়ে যেন তাড়াতাড়ি হয়। তোমাদের দুজনের মাথা ঠিক আছে তো? তোমাদের দুজনের বদমাইশির জন্য না গোটা গ্রাম বিরক্ত হয়েছে। কখনো ভেবেছো যে যদি আমি তোমাদেরকে ধাক্কা দিয়ে আমার এখানে কাজ থেকে বার করে দিই, তাহলে সেই দিনই গ্রামের লোকেরা তোমাদেরও গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেবে? তাহলে কি আমাদের বিয়ে আর কোনোদিন হবে না? যদি বিয়ে করতে চাও তাহলে নিজেদের এই উল্টো পাল্টা বদমাইশি বন্ধ করো। পরশুদিনই বীরজু চায়ওয়ালা তোমাদের নামে কমপ্লেন করছিল। তোমরা দুজনে ওই বেচারাকে 4 মাস ধরে পয়সা দাওনি, আর তার উপর প্রত্যেকদিন ওর থেকে চা খাও। ও মিথ্যা কথা বলছে, আমরা ওদের পয়সা দিতে পিছিয়ে যাইনি। অর্জুন ভাই ঠিকই বলছে, আমরা ওকে বলেছি যে মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে সব ধার ঢুকিয়ে দেবো। তোমাদের দুজনের জন্যই প্রথম থেকেই আমার কত অ্যাডভান্স দেওয়া আছে, তোমরা সেটা জানো কি? 3 দিন আগে রামলাল ছোলে বাটুরেওয়ালাও আমার কাছে তোমাদের দুজনের সম্বন্ধে কমপ্লেন করেছিল যে তোমরা রোজ দুজনে ওর ছোলে বাটুরে পেট ভরে খাও, আর পয়সা দেওয়ার সময় এলে আমার নাম করে তখন সেখান থেকে চলে যাও। তোমাদের দুজনের টাকা আমাকে দিতে হয়। আমি বীরজুকেও সমস্ত টাকা মিটিয়ে দিয়েছি, আর এই সমস্ত টাকা না তোমাদের দুজনের মাইনে থেকে কাটবো। আর শোনো, এই মাসে তোমরা কোনো টাকা পয়সা পাবে না। প্রথমে অ্যাডভান্সের টাকা কাটাও, তারপরে মাইনে পাবে। কোনো কাজটাও তো ঠিক মতো করে না, খালি এখানে বসে বসে বিনা পয়সা খাবার খায়। কাম কেনা কাজকে, দুশ্মনা নাচকে। এইটুকু বলে টিকম জমিদার ক্রোধিত হয়ে ওখান থেকে চলে যান। বুঝতে পারছি না যে এত ধন সম্পত্তি নিয়ে যাবেটা কোথায়। একদম ঠিক কথা বলেছো অর্জুন ভাই, আমাদের দুজনকে কোনো না কোনো পরিকল্পনা তো বানাতেই হবে, নাহলে আমরা দুজন সারা জীবন এই জমিদার বাড়ির সাফ সাফাইয়ের কাজেই শেষ করে দেবো। তুই একদম ঠিক বলছিস রাকেশ, আমাদের এখন কোনো না কোনো পরিকল্পনা বানাতেই হবে, আর এই টিকমকে একটা মজা দেখাতে হবে। এখন তো আমি কোনো একটা কাজে যাচ্ছি। আমি সব জানি অর্জুন ভাই যে তুমি কোথায় যাচ্ছ। তুমি চম্পার কাছে যাচ্ছ, তাই না? কতবার বলেছি তোমায় যে চম্পা তোমাকে পছন্দ করে না, ও শুধু আমাকেই ভালোবাসে। এই নিজের মুখটাকে বন্ধ কর রাকেশ, চম্পা শুধু আমাকেই ভালোবাসে না অর্জুন ভাই। চম্পা শুধু আমাকে ভালোবাসে, যখন আমার দিকে তাকিয়ে দেখে না তখন আর ঠোঁট হাসিতে ভরে ওঠে। আচ্ছা, এরকম তত্ত্ব জানি না কতবার যে আমার সঙ্গেই হয়েছে। যখন আমার কাছ দিয়ে আসে না তখন অন্ততপক্ষে 3 বার আমাকে দেখে। তাহলে দেখা যাক, আজকে এই ব্যাপারটা ফয়সলা করাই যাক যে চম্পা আসলে কাকে বেশি ভালোবাসে। ঠিক আছে, চলো। অর্জুন আর রাকেশ চম্পার কাছে পৌঁছে যায়। আজ তোমাকে আমাদের দুজনকে বলতেই হবে চম্পা, যে তুমি আমাদের দুজনের মধ্যে কাকে ভালোবাসো। অর্জুন ভাই ঠিক বলছে, কিন্তু তোমাকে নিয়ে আমাদের দুজনের মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে। সত্যি কথা বলো চম্পা, তুমি আমাকেই বেশি ভালোবাসো, তাই না? তোমাদের দুজনের মাথা ঠিক আছে তো? তোমাদের দুজনের স্বভাব দেখে আমি খুব ক্লান্ত। প্রায় সময় তোমরা আমাকে উল্টো পুল্টো বলো। আর আমি এটা ভেবে বাবার কাছে নালিশ করি না যে বাবা আমার লেখাপড়া বন্ধ করিয়ে দেবেন, কিন্তু তোমরা দুজন তো আজকে সীমা পার করেছো। কিরকম কথা বলছো চম্পা? এমন যদি ব্যাপারটা হয় তাহলে তুমি আমাকে ঘুরে ঘুরে দেখো কেন? সেটা সেই জন্যে কারণ আমিও খুব কনফিউজ ছিলাম যে তোমাদের থাপ্পড় মারবো না চটি মারবো। দেখেছো অর্জুন ভাই, তুমি নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো? চম্পা তোমাকে এই জন্য বারবার ঘুরে দেখতো যে ও কনফিউজ ছিল যে ও তোমাকে চপ্পল দিয়ে মারবে নাকি হাত দিয়ে। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে চম্পা শুধু আমাকেই ভালোবাসে। চম্পা, আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। আমি খুব শীঘ্রই টিকম জমিদারের থেকে আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলে নেব। টিকম জমিদার তোমার শেঠ হবে, আমার নয়। আমার বাবা এই গ্রামের প্রধান রাকেশ, আর তোমরা নিজের সীমানায় থাকো। তো এর মানে এটা হলো যে তুমি আমাকে ভালোবাসো না? একদম না। তোমার মতো ফালতু ছেলেকে ভালোবাসার থেকে অনেক ভালো যে আমি সারা জীবন বিয়ে না করি। তাহলে তুমি আমাকে বারবার হাসি কেন দেখো? সেটা এই জন্যে কারণ আমার তোমাকে দেখে খুব রাগ উঠতো, যেমনটা এখন হচ্ছে। আর আমাকে আমার টিচার শিখিয়েছে যে যখন তোমার কারোর উপরে অনেক বেশি রাগ ওঠে তখন জোর করে হাসি হাসো, রাগ শান্ত হয়ে যায়। আর এখন যদি তোমরা দুজন আমার পিছু নাও আর আমার সাথে কথা বলার চেষ্টা করো তাহলে আমি আমার বাবার কাছে তোমাদের নালিশ করে দেব। আর তোমরা তো জানোই যে আমার বাবা এই গ্রামের প্রধান, উনি তোমাদের দুজনকে মেরে মেরে খুব বাজে অবস্থা করবেন। ফালতু ছেলে কোথাকার। অনেক মজা করে ফেলেছো চম্পা। আমি তোমার চোখে আমাকে নিয়ে যথেষ্ট প্রেম দেখেছি, কিন্তু সত্যি করে বলো, সত্যি তুমি আমাকে ভালোবাসো নাকি নয়? যদি তা না হয় চম্পা, তাহলে আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। অর্জুনের কথা শুনে খুব গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, এটা সত্যি অর্জুন যে আমি তোমাকে ভালোবাসি, আর এটাও সত্যি যে যদি আমি তোমাকে এখন পর্যন্ত ইগনোর করেছি তারও একটা কারণ রয়েছে। কিরকম কারণ? আমি কারোর সাথে বিয়ে করতে পারবো না, কারণ বিয়ের প্রথম রাতেই আমি পাথরের হয়ে যাব। চম্পা এটুকু বলেই ছিল যে তক্ষুনি প্রধান মশাই ওখানে আসেন। প্রধানকে দেখে রাকেশ প্রচন্ড ভয় পেয়ে ওঠে, কিন্তু অর্জুন একদম ভয় পায় না। প্রধানের চোখে জল ছিল। আমাকে গোটা পৃথিবীতে প্রথম এরকম বাবা বলবে যে চেয়েও নিজের মেয়ের হাত রঙিন করতে পারেনি, কারণ বিয়ের আগের রাতেই ঠিক আমার মেয়ে পাথরে তৈরি হয়ে যাবে। এটা আপনি কেমন কথা বলছেন মুখিয়াজি? এটা কি করে সম্ভব হতে পারে? আপনার মেয়ে কারুকে বিয়ে করলে কি করে পাথরে হয়ে যেতে পারে? এটা অনেক পুরনো গল্প হয় অর্জুন। অনেক বছর আগে এই গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি রাতের সময় পিপাসু এবং ক্ষুধার্ত অবস্থায় হেঁটে চলে বেড়াচ্ছিল, আর সেই সময় আমি এই গ্রামের মুখিয়া ছিলাম। আমি ওই ব্যক্তিকে এক অতিথি মনে করে রাতে নিজের বাড়িতে রেখেছিলাম এবং আমি ওনাকে খুব ভালোবেসে ভোজন করিয়েছিলাম। ওই ব্যক্তির হাতে একটা খুব বড় থলি ছিল। সেই রাতে হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি দেখলাম যে ওই থলির থেকে সাদা রঙের আলো বেরোচ্ছে। আমি চুপি চুপি থলির পাশে চলে এলাম। সেই মুহূর্তে আমি থলির ভেতরে দেখালাম তো আমার চোখ দুটো একদম বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ওই থলির ভেতরে খুব দামি হিরে মতি ভরে ছিল। আমার মধ্যে লালসা এসে গেল। আমি সেই সমস্ত রত্নগুলো রাতে চুরি করে নিলাম। পরদিন সকালে যখন ওই ব্যক্তি আমাকে মুক্তোর ব্যাপারে জিজ্ঞেস করে, তো আমি ওকে উল্টো অপমান করা শুরু করে দিই। ওই ব্যক্তি আমার কথা শুনে ক্রোধিত হয়ে গেল এবং আমাকে অভিশাপ দিল, আজকের পরেই আমাদের পরিবারের কোনো মেয়ে যদি বিয়ে করতে চায় তো সে বিয়ের আগের দিন রাতেই পাথর হয়ে যাবে। আর আপনিও ওর কথাটাই বিশ্বাস করে নিলেন। এটাও তো হতে পারে যে ও শুধুমাত্র আপনাকে ভয় দেখানোর জন্য বলেছিল। প্রথম দিকে আমিও ঠিক এটাই ভাবতাম। আমি আমার বোনের বিয়ে মহা ধুমধাম করে দিচ্ছিলাম, কিন্তু আমার বোন বিয়ের আগের দিন রাতেই পাথরের তৈরি হয়ে গেল। আমি যে মুক্তগুলো এই বৃদ্ধর থেকে চুরি করেছিলাম সেই সব মুক্তগুলো মাটিতে পরিবর্তিত হয়ে গেল, শুধুমাত্র একটা মুক্ত ছাড়া। আজও আমি সেই মুক্তকে আমি আমার পকেটে সামলে রেখে দিই। এইটুকু বলে প্রধান ওই মুক্ত অর্জুনের হাতে দিয়ে দেয়। আমি আপনার মেয়েকে প্রকৃতই ভালোবাসি, আর আমি এই অভিশাপ থেকে চম্পাকে মুক্ত করিয়ে দেব। আর এই গ্রামে তখনই পা রাখবো যখন চম্পা এবং আপনার এই পরিবার অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। এইটুকু বলে অর্জুন রাকেশের সাথে হাবেলি চলে যায়। আমাকে মাফ করে দে বন্ধু, আমি জানতাম না যে তুই চম্পাকে সত্যি প্রেম করিস। তাহলে তুমি কি চম্পাকে প্রেম করতে না নাকি? আমার তো মনে হয়েছিল তুমি চম্পাকে প্রেম করিস। আরে না, আমি চম্পাকে প্রেম তো করতাম, কিন্তু তোমার মতো এত সাচ্চা প্রেম ছিল না। আমি চম্পার খানদানকে অভিশাপ থেকে মুক্ত করানোর জন্য তোমাকে অবশ্যই সাহায্য করব। না রাকেশ, এই কাজটা আমি নিজে একাই করব। এই মুক্ত আমাকে লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে দেবে। পরের দিন অর্জুন ওই মুক্তটা নিয়ে গ্রাম শহর চলে যায়। ও যেখানে সেই মুক্তটা নিয়ে যেত, প্রত্যেক দোকানদার সেই মুক্তটা দেখে তাকে নিচু মনে দেখত। একদিন অর্জুন ক্লান্ত হয়ে একটা জঙ্গলে বসেছিল। তার খুব তেষ্টা পেয়েছিল আর তার কাছে বোতলে একটুই জল বেঁচেছিল। অর্জুন জল খেতেই যাচ্ছিল, তখনই একজন সাধু বাবা ওখানে আসেন আর অর্জুনকে বলেন, আমি অনেক দিন ধরে পিপাসু বেটা, তুমি কি আমাকে জল খাওয়াতে পারো? অর্জুন সেই বোতলটা সাধু বাবাকে দিয়ে দেয়। সাধু এক শ্বাসেই সমস্ত জল পান করে নেন। তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছো? তুমি আমাকে তুমি বলো, হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। অর্জুন সাধু বাবাকে সমস্ত কথা বলে। অর্জুন সেই মুক্তটা সাধুকে দেখিয়ে দেয়। মুক্তটা দেখার পর সাধুর চোখে আলো জ্বলে ওঠে। তুমি নিজের লক্ষ্যের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আছো বাবা। এই জঙ্গলের ভেতরে তুমি প্রবেশ করে যাও। বেশ কিছুটা যাওয়ার পরে একটি রেজিস্তান তোমার চোখে পড়বে। কিন্তু এটা আপনি কি কথা বলছেন সাধু মহারাজ? জঙ্গলে আবার রেগিস্তান? এটা কি করে সম্ভব? সব কিছু সম্ভব হয়। এই পৃথিবী রহস্যে ভরা রয়েছে একদম। আর মনে রেখো কিন্তু, তুমি এই রেগিস্তান তখনই দেখতে পাবে যখন তুমি পিপাসার্থ থাকবে। সেই জন্য এখানে আগে যাওয়ার পরে তোমার যতটাই জল পিপাসা পাক, তুমি কিন্তু জলের একটা বিন্দুও খাবে না। এই জঙ্গলের মধ্যে অনেক সুন্দর সুন্দর পুকুর রয়েছে চারপাশে। সেই পুকুরগুলোকে দেখে তোমার পিপাসা কিন্তু জেগে উঠতে পারে, কিন্তু তোমাকে নিজের পিপাসার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। রেগিস্তান পৌঁছে তুমি এই রহস্যকে নিজে থেকেই বুঝে যাবে। এইটুকু বলে সাধু ওখান থেকে চলে যান। অর্জুন যেইভাবে যেভাবে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল, সে সুন্দর সুন্দর পুকুর দেখতে পাচ্ছিল। অর্জুনের খুব তেষ্টা পেয়েছিল, কিন্তু সাধুর কথা সে মনে করছিল। অর্জুন অনেক ঘন্টা জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে। অর্জুনের তেষ্টার চোটে ঠোঁট শুকে গেছিল। তক্ষুনি তার চোখ পড়ে একটা দূরের মরুভূমিতে। অর্জুন ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন অর্জুনের চোখ খুলে, তখন সে নিজেকে একটা মরুভূমিতে পায়। কিন্তু এটা দেখে তার আশ্চর্যের ঠিকানাই ছিল না, কারণ মরুভূমিতে বালুর জায়গায় শুধু মুক্ত আর মুক্তই ছিল। অর্জুন চারদিকে নজর ঘোরালো। তক্ষুনি অর্জুন একটা মহলকে দেখতে পায়। অর্জুন সেই মহলটা দেখছিলই, তক্ষুনি তার কানে একটা স্ত্রীর আওয়াজ চলে আসে, যে লম্বা ঘোমটা পরে রেখেছিল। কে তুমি? তুমি মুক্তর মরুভূমি তো মনে হচ্ছে না। মুক্তর রেগিস্তান আপনি বলতে চানটা কি? তুমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছো তাকে মুক্তর মরুভূমিই বলে। সেই স্ত্রী এইটুকু বলেই ছিল যে তক্ষুনি সেই মহলের দ্বার খুলে যায় আর সৈনিকদের গ্রুপ অর্জুনের সামনে দাঁড়িয়ে পড়ে। অর্জুন দেখতে পায় যে ওই সমস্ত সৈনিকরা বালুর কাপড় পরেছে আর ওরা সবাই মুক্তর পোশাক পরে রেখেছে। একে গ্রেফতার করে নাও। সৈনিক অর্জুনকে গ্রেফতার করে মহলের ভেতরে নিয়ে যায়। মহলের ভেতরে একটা মুক্তর সিংহাসনে একজন বয়স্ক লোক বসেছিলেন। ওই বয়স্ক লোক মুক্তর মরুভূমির রাজা ছিলেন। কে তুমি? আমার নাম হলো অর্জুন, আর আমি যোগিয়াপুর গ্রাম থেকে এসেছি। তো এর অর্থ হলো তুমি পৃথিবী থেকে এসেছো। পৃথিবী থেকে এসে তোমার মানেটা কি? এটা এই জায়গাটা কি পৃথিবীর মধ্যে নয়? না, এই জায়গা পৃথিবীর মধ্যে নয়। আসলে যেই জঙ্গলের মধ্য দিয়ে চলে ফিরে তুমি এই রেগিস্তানে পৌঁছেছ, সেখানে এক অদৃশ্য দ্বার খুলে যায়। নিশ্চয়ই তোমাকে কেউ সাহায্য করেছে, না হলে তুমি এই জায়গায় আসতে পারোই না। আমাকে বলো, তোমাকে কে সাহায্য করেছে? অর্জুন সেই সাধুর ব্যাপারে ওই রাজাকে বলতে শুরু করে। বুঝতে পেরেছি। তো এর অর্থ হলো এই যে তুমি ভেতর থেকে একজন খুব ভালো মানুষ। বেশ কয়েক বছর আগে আমি যোগিয়াপুর গ্রামে মানুষের বেশ ধরে গেছিলাম, কিন্তু ওখানে সেই শয়তান লোকটা আমার মুক্তকে চুরি করেছিল। বদ্ধ মানুষ, ও যদি আমার থেকে মুক্ত চেয়ে নিত তো আমি ওকে সমস্ত মুক্ত দিয়ে দিতাম, কিন্তু ও মুক্ত চুরি করে উল্টো আমাকে অপমান করেছিল। রাজা এটুকু বলেইছিলেন যে তক্ষুনি অর্জুন ওই মুক্তটা রাজাকে দেখিয়ে দেয় আর বলে, আপনি কি তাহলে এই মুক্তটার কথাই বলতে চাইছেন? তোমার কাছে এই মুক্ত কোথা থেকে এলো? এ তো মুক্ত রেডিসানেরই সেই একটা মুক্ত। এটা সেই মুক্ত যেটা আমি ওই ব্যক্তিকে দিয়ে এসেছিলাম। দেখুন, ওই ভদ্রলোক আপনার সঙ্গে যাই দুর্ব্যবহার করুক না কেন, তার জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি, কিন্তু আপনি ওকে অভিশাপ দিয়ে কিন্তু ভালো করেননি। আপনি বলুন, অন্যায়টা তো উনি করেছেন, ওনার পরিবার তো করেনি। অর্জুনের কথা শুনে রাজা অর্জুনের দিকে ধ্যানপূর্বক দেখেন। ওনার চোখে পশ্চাতাপ ছিল। তুমি একদম ঠিক কথা বলছো, আমারও নিজের এই ভুলের অনুশোচনা হচ্ছে। তার এই অভিশাপটাকে শেষ করে দিন। অর্জুনের কথা শুনে সেই রাজা অর্জুন থেকে সেই মুক্তটা নিয়ে নেয় আর সেই মুক্তটাকে মাটিতে আছাড় মারেন। মাটিতে আছাড় মারা মাত্রই ওই মুক্তর ভেতর থেকে কালো ছায়া বেরিয়ে আসে আর গায়েব হয়ে যায়। এখন থেকে ওরা সবাই অভিশাপ থেকে মুক্ত। মুক্তর মরুভূমির রাজা অর্জুনকে অনেকগুলো মুক্ত দিয়ে বিদায় জানান। প্রধানের বোন যে পাথরের হয়ে গেছিল, এখন সেও ঠিক হয়ে গেছিল। প্রধান হাসি খুশি নিজের মেয়ে চম্পার বিয়ে অর্জুনের সাথে করিয়ে দেন।